আলাইকুম, আমি ডক্টর তানজিন রশিদ তন্নি, কর্মরত আছি ইডাব্লিউ বিলা মেডিকা বাংলাদেশ প্রিমিয়ার সেন্টারে। আজকে আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব। প্রতিনিয়ত আমি যেসব পেশেন্ট দেখছি তার মধ্যে একটি কমপ্লিকেটেড কেসের সাকসেস স্টোরি আজকে আপনাদের সাথে শেয়ার করব। রোগীটি আমার কাছে এসেছিল থাইরয়েডের সমস্যা, অনিয়মিত মাসিক, স্থূলতা এবং হাই কোলেস্ট্রলের সমস্যা নিয়ে। দীর্ঘদিন বেশ কিছু মেটাবলিক ডিজিজ থাকার কারণে উনি ঘুমের সমস্যায়ও ভুগছিলেন এবং দীর্ঘদিন অনেক ধরনের ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাওয়ার পরও ওনার শারীরিক অবস্থার তেমন উন্নতি হচ্ছিল না, তাই বেশ মানসিক চাপের মধ্যেও ছিলেন। পেশেন্টের সকল ল্যাবরেটরি রিপোর্ট এবং বায়োলজিক্যাল রিপোর্ট পর্যবেক্ষণ করে রিজেনারেটিভ মেডিসিনের প্রোটোকল অনুযায়ী আমি ওনার ট্রিটমেন্ট শুরু করি। দুই মাস ট্রিটমেন্টের পরে ওনার ক্লিনিক্যাল এবং ল্যাবরেটরি রিপোর্টের বেশ উন্নতি আমরা লক্ষ্য করি। পেশেন্ট নিজেও এতটাই স্যাটিসফাই ছিল যে উনি বিভিন্ন সামাজিক মাধ্যমে আমাদের ট্রিটমেন্ট সম্পর্কে জানান। পর্যায়ক্রমে আমি ওনার বিভিন্ন মেডিসিনের ডোজ কমিয়ে ওনাকে অনেকটা স্ট্যাবল অবস্থায় নিয়ে এসেছি, এমনকি ওনার অনেক মেডিসিন এখন বন্ধ হয়ে গিয়েছে। আজকে আপনাদের সাথে এই স্টোরি শেয়ার করার পিছনে আমার উদ্দেশ্য হচ্ছে, আজকাল বাংলাদেশে অনেক মেয়েরাই এই ধরনের সমস্যায় ভুগছেন এবং একটি স্থায়ী সমাধান খুঁজছেন। সেক্ষেত্রে ইডাব্লিউ ভিলা মেডিকা হতে পারে আপনার সমস্যার বিজ্ঞানসম্মত সমাধানের নির্ভরযোগ্য জায়গা। ধন্যবাদ।